Assalamualaikum, কেমন আছেন? চলে আসলাম রনি কার সেন্টারে। আমরা এই ফার্স্ট টাইম আজকে আসলাম রনি ভাইয়ের রনি কারসে। তো আমার সাথে রয়েছে ভাইয়ের নাম সুমন, সুমন ভাই, এবং আজকে আমরা রনি ভাইয়ের পুরো শোরুমটা একটু ট্যুর দেব, যেহেতু ফার্স্ট টাইমে আসলাম। রমজানের আজকে তৃতীয় দিন এবং ফার্স্টে রনি ভাইয়ের শোরুম থেকে স্পেশাল কিছু গাড়ি দেখাবো এবং স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে, রাইট? অবশ্যই ভাই, রমজানের উপলক্ষে একটা ডিসকাউন্ট। শুরুতে একটু রনি ভাইয়ের একটু লোকেশনটা দেখাই দেই। এটা হলো রনি কারস, দেখতে পাচ্ছেন আপনারা রনি কারস, এবং এটা রয়েছে বি মণিপুরী পাড়া, 13B মণিপুরী পাড়া, সংসদ এভিনিউ, ঢাকা 1215। আসলে সুন্দর একটি রনি কারস লেখা এই যে শোরুমের যে লোগোটা পেয়ে যাবেন। তো যারা আসবেন এটা চলে আসবেন, এবং আমি রয়েছি এই মুহূর্তে সংসদ ভবনের ঠিক পাশে। তো আমরা দেরি না করি, আমরা আজকে কি কি গাড়ি থাকছে রনি কারসে থেকে সেটা আমাদেরকে ভাই দেখাবে। ভাই আজকে কোন গাড়ি থেকে শুরু করব? আজকে আছে আপনার টয়োটা স্কয়ার, আছে টয়োটা হেরিয়ার, আছে টয়োটা প্রিমিও, 7 সিটের একটি নোয়া এস নোয়া, রাইট? জি জি, তেলের এলপিজি করা, এলপিজি করা, তেলের গাড়ি এলপিজি করা। আচ্ছা, তেলের গাড়ি এবং সাথে এলপিজি করা রয়েছে। একটু লাইটগুলো দেখেন, নিকেলের কিছু কাজ দেখেন, খুবই সুন্দর। আসলে এই গাড়িগুলো একটু লাক্সারিয়াস হয়, কারণ বর্তমানে এই গাড়ির খুবই ব্যয়বহুল, এবং যারা এই গাড়িটা ইউজ করে অফিস এবং যাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি তারা কিন্তু এই গাড়িটা ইউজ করে। চাইলে আপনার পরিবারের জন্য নিতে পারেন। আমি একটু গাড়িটার ভিতরের ডিজাইনটা দেখাই দিই, দেখেন, নাইস। এটা কিন্তু আপনার জিআই প্রিমিয়াম, সবচেয়ে হাই গ্রেড জিআই প্রিমিয়াম, না সবচেয়ে হাই গ্রেড একটি গাড়ি, 42460 মাইলেজের। দেখেন 7 সিটের একটি গাড়ি, দেখেন ভিতরটা একটু দেখেন কত সুন্দর, আপনার লাক্সারিয়াস দেখেন কাজ করা। আসলে এইসব গাড়ি আপনারা শুধু নিবেন তেলে বা আপনি ইসে চালাবেন, চমৎকার। এটা আপনি ইয়াগুলো দেখেন, এটা লেদারের, কিন্তু সব লেদারের, অরিজিনাল লেদার হবে, ঝামেলা নাই, মুক্ত, এবং অটো ডোর, দেখেন টাচ করলাম একটু ধরতে হবে না, এই যে দেখেন ধরে দিলাম, অটোমেটিক কিন্তু খুলে গেছে, মানে যারা নামার পর গেট লাগানোর কোনো প্যারা নাই, খুবই সুন্দর অটোমেটিক গেট লেগে যাবে। এটার ভাই দামটা কত চেয়েছেন? এটা আমরা আজকিন চাচ্ছি 35 লাখ। আপনার অবশ্যই আপনার পক্ষ থেকে, আপনার ভিডিও পক্ষ থেকে যারা আসবে তাদেরকে আমরা, আমার ভিউয়ার যারা থাকে সবসময় আমি তাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি। অবশ্যই রনি কারসে যেহেতু ফার্স্ট লাইভ, ফার্স্ট ভিডিও, রমজানের তৃতীয় দিন, আজকে স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে। আজকে কিছু লাক্সারিয়াস গাড়ি থাকবে রনি কারসে, দেখেন এইখানে রয়েছে প্যারাডো রয়েছে, এখানে রয়েছে হেরিয়ার রয়েছে, এখানে রয়েছে র‍্যাপ 4 গাড়ি, মানে কি গাড়ি চান, লাক্সারিয়াস যে গাড়িগুলো পাবেন সব রনি কারসে পেয়ে যাবেন আপনারা। তো আমরা একটু প্যারাডো নিয়ে কথা বলি, দেখেন ব্ল্যাক কালারের কি প্যারাডো ভাই, এটা মডেল 6 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন ব্ল্যাক একটি প্যারাডো গাড়ি। যারা আসলে একটু বড় গাড়ি খুঁজছেন তাদের জন্য এই প্যারাডো গাড়িটি, দেখেন খুবই সুন্দর, ভিতরে কিন্তু ব্ল্যাক কালারে, দেখেন খুবই দুর্দান্ত। আসলে এই বিমানের ফিল যারা নিতে চান তারা আসলে প্যারাডো গাড়িটি দেখতে পারেন, সাথে এটা সানরুফ রয়েছে, রাইট? সানরুফ, রাজকীয় গাড়ি, এগুলো হচ্ছে রাজকীয় গাড়ি, যারাই চালায় তেল ইউজ করে। আচ্ছা আচ্ছা, এগুলো বসলে মনে হবে একটা রাজা রাজার মতো ফিল, অন্যরকম ফিল, রাইট রাইট, খুবই সুন্দর। দেখেন সিটগুলো একটু দেখেন আপনারা, খুবই চমৎকার, বাহ নাইস। আসলে প্যারাডো গাড়িতে কিন্তু আমি এখনো বসি নাই, এটা যে ফিলটা কি আমি আসলে এখনো বুঝতে পারি না। যারা প্যারাডো গাড়িতে চড়ছেন বা প্যারাডো গাড়িকে ইউজ করেন তারা হয়তো এটা সম্পর্কে ধারণা ভালো আছে, বাট আমার ইচ্ছে একটা ভালো একটা প্যারাডো গাড়ি, রাজকীয় গাড়ি। এই প্যারাডো গাড়িটা কত দাম দিয়েছেন? এটা আমরা আস্কিং প্রাইস দিয়েছি আপনার 41 লাখ টাকা। 41 লক্ষ টাকা, আচ্ছা আসলে হয়তো আরো একটু কমবে। যাদের বাজেট 40 লাখ টাকার উপরে, ধরেন 40 লাখ টাকায় সামথিং, তারা এই প্যারাডো গাড়িটা দেখতে পারেন। রনি ভাই এখানে আসবেন, আপনাদেরকে একটা ভালো একটা অনার করবে। এরপর আমরা একটি দেখবো র‍্যাপ 4, জাতীয় একটি গাড়ি র‍্যাপ 4, খুবই জনপ্রিয় একটি গাড়ি। যাদের আসলে র‍্যাপ 4 কিনেছেন এর আগে বা চড়েছেন তারা কিন্তু জানবেন র‍্যাপ 4 একসময় খুবই একটা জনপ্রিয় গাড়ি, রাইট ছিল? হ্যাঁ হ্যাঁ, খুব কম সংখ্যক মানুষই এই সব গাড়ি ইউজ করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন ভিতরটা একটু দেখেন, হেভি গাড়ি, চমৎকার একটি গাড়ি, প্যারাডো থেকে বলেন, র‍্যাপ 4 বলেন, হেরিয়ার গাড়ি বলেন, সবই কিন্তু কাছাকাছি গাড়ি, আপনি সবকিছুই কিন্তু দুর্দান্ত। দেখেন একটু কালারটা দেখেন, ভিতরের ডিজাইনটা দেখেন, ব্ল্যাক, মাইলেজটা দেখা যাবে এটা? হ্যাঁ অবশ্যই, মাইলেজটা একটু, আচ্ছা আচ্ছা, আমরা একটু মাইলেজটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, দেখেন চাবি দিলাম সাথে সাথে স্টার্ট হয়ে গেল, মাইলেজটা মাত্র 55,349 কিলোমিটার। দেখেন র‍্যাপ 4 গাড়ি খুবই অল্প মাইলেজের একটি পেয়ে যাবেন গাড়িটি, দেখেন আমি একটু ব্যাক সাইডে দেখাই। আসলে র‍্যাপ 4 এর সবচেয়ে মজা হলো এই যে চাকাটা,
আচ্ছা প্যারাটাও কিন্তু খুব সেম টু সেম এই যে দেখেন চাকাটা এবং যা আছে দেখেন এটা জিপের সৌন্দর্য এটা পিছনে স্পেয়ার চাকাটা গুড লুকিং দেখেন তেলে ইউজ হয়েছে গাড়ি আচ্ছা জায়গা সংকটের কারণে আমরা কিন্তু পুরোটা খুলতে পারতাছি না বাট এটা সামনে যখন আমরা নিব খুললে কিন্তু খুবই সুন্দর দেখাবে এবং ভিতরে জায়গা দেখেন এটা তেলে ইউজ করছে তেলে ইউজ করছে না যে ভদ্রলোক ইউজ করছে তেলে ইউজ করছে দেখতে পাচ্ছেন এই যে আপনারা খুবই চমৎকার একটি গাড়ি র‍্যাপ4 এবং এই যে প্যারাডো দেখেন দুইটা গাড়ি কিন্তু লাক্সারিয়াস এখানে রয়েছে প্যারাডো এবং র‍্যাপ4 এর যে মজাটা সেটা আপনাদেরকে দেখাই যে এই যে এক্সপায়ার চাকাটা কিন্তু পিছনে থাকে এবং খুবই লাক্সারিয়াস সিস্টেমে থাকে জিপ গাড়ি মানে মজারে অন্যরকম যারা ইউজ করে তারা অবশ্যই এটা সম্পর্কে মানে আইডিয়া আছে আচ্ছা এই র‍্যাপ4 এর দামটা কত দিয়েছেন ভাই র‍্যাপ4 এর কত দিয়েছেন দাম র‍্যাপ4 এর দাম হলো 14,95,000 আপনার নাম্বারটা দিয়ে যাবেন দেখবেন ঈদের আগে আপনাদের বাসায় দুই দিন আগে বাসায় খাসি চলে যাবে এত সুন্দর একটি লোভনীয় অফার কেউ মিস করবেন না চমৎকার আসলে এটা ভালোবাসা নট অফার ঈদের জন্য যারা খাসি চান খাসি প্রেমিক কিন্তু বাংলাদেশে অনেক বেশি সেই খাসি কিন্তু রনি ভাই দিবে তো রনি ভাই আজকে আমাদের লাইভ আর কি থাকছে একটু আপনার ঠিকানাটা বলে দেন 13B মণিপুরি পাড়া সংসদ এভিনিউ 1215 ফার্ম গেট মণিপুরি পাড়া সংসদ ভবন এবং মণিপুরি পাড়া 4 নম্বর গেট এবং সংসদ ভবন বিআইপি গেটের অপোজিটে এবং মেট্রো রেল জোড়াখাম্বার অপোজিটে রনি কার সেন্টার তো রনি ভাই আজকের মতো বিদায় নিচ্ছি রমজানের ইসে তৃতীয় দিনে তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম